যে পুজো দিতে যাব, এখন পুজো দিই নেই, স্নান ফান করে রেডি হলাম। তো এখন বসে আছে, একটা ব্যাচ চলছে পুজো দেওয়ার, পরেরটায় দেবো হয়তো। তো এখানে পুজো দেওয়া হচ্ছে, এবারে পুজো দেওয়ার ব্যবস্থাটা খুব খারাপ করেছে, মাথার মধ্যেই এটা পড়ছে প্লাস্টিকটা আর কি, গরম ভেতরে, ভিতরে হচ্ছে ওখানটা হচ্ছে ধূপ মোমবাতি যারা ধরাবে। তো আমার হয়ে গেছে, আমি এবার বাড়ি চলে যাবো। আমি পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে, এবার জামা কাপড় ছেড়ে নেবো, স্নান ফান করাবো। তো আমি পুজো দিতে যাবো, থাকবো না, ওই জন্য মাকে ডেকে পাঠিয়েছি, ওকে একটু দেখবে, আর আমি সেই সুযোগে পুজোটা দিয়ে চলে আসতে পারবো। তারপর এসে ওর যাবতীয় যা করার আছে তারপরে করবো। এখন তো দেখতেই পাচ্ছ খেলছে, ওর খাওয়া স্নান খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। ঘুমিয়ে না ঘুমালে আমি আমার খাবারটা করতে যেতে পারছি না, এবার ওকে ঘুম পাড়িয়ে আমি আমার খাবারটা করে নেব। এখানে দেখতে পাচ্ছ সব রকম সবজি কাটা আছে, তেল আলাদা নিয়ে নিয়েছি, ডালিয়া ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, সব রেডি করে রেখে দিয়েছি, এগুলো আলাদা করে রেখেছি, শুধু এবার ডালিয়াটা বসানোর অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। তো চলো ঝটপট ডালিয়াটা করে ফেলি। তো সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, সবজিগুলো হালকা ভেজে নিয়েছি, এবার মশলা দিয়ে সব একটু সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি, একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে ডালিয়া ডাল যেটা ভিজিয়েছি ওটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ডালিয়া দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নিই। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়েছিলাম আগে কিন্তু জলটা একটু কম কম লাগছে তাই আবার জল দিলাম। একটু নেড়ে এবার বন্ধ করে দেবো, বেশি সময় না, 10 মিনিট লাগবে হতে। তো দেখতেই পাচ্ছ আমার ডালিয়া রেডি হয়ে গেছে, এই যে নেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো, আর একটু জল হলেও ভালো হতো, গরম গরম খেলে ঠিক আছে, এবার ঠান্ডা হলেই তখন বসে যাবে। তো চলো তাড়াতাড়ি বেড়ে নিই, খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। ওটা রেডি হয়ে গেছে, আমি সাথে সাথেই আমার জন্য থালায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবো এবারে। দেখি ডেস্ট একটু দেখাও, এই ডেস্ট হচ্ছে কালকে ওর শেষ দাদু গিয়ে দিয়ে এসেছে, আমরা বেরিয়েছিলাম তখন ওর শেষ দাদু আর শেষ দিদা গিয়ে ড্রেসটা দিয়ে এসছে, তার আগের দিন ওর জেম্মাও দিয়েছে, ওই ড্রেসটাও দেখানো হয়নি, ওর জেম্মা একটা জামা প্যান্ট দিয়েছে। তোমরা মেলা খেল,
7টা থেকে শুরু হয়। তো আমার সামনে যে যাচ্ছে ওটা আমার বাবা সোনাইকে নিয়ে যাচ্ছে, মানে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। তো আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।